ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাঙ্গিনীস ক্রিয়েশন। আবার আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার একটাই কারণ হচ্ছে আমি ভিডিও করার সময় ভুলেই যাই যে আমি বাংলায় ব্লগ শুরু করে দিয়েছি। তো সেই কারণে আমি ভুলে গেছিলাম যে আমি বাংলায় ব্লগ করছি, তো হিন্দিতে ক্লিপটা নিয়ে নিয়েছি। তাই আমি কি করলাম যে আমি ভাবলাম না ভয়েস ওভারই দিয়ে দিই। সো আজকে আমি ভাবলাম যে একটু ঘুরতে যাই, এত কাজের প্রেশার, এত কাজের প্রেশার, টাইমই পাচ্ছি না নিজের জন্য। মানে সিরিয়াসলি বলতে নিজের জন্য একটা ঘন্টা আমি পাচ্ছি না। আমার নিজেকে ছাড়া সব কিছুর জন্য টাইম বের করতে হচ্ছে আমাকে, কারণ কাজ না করলে আর কি হবে এখন। তো ফাইনালি আজকের দিনটা একটু ফ্রি হয়েছি আমি, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তো আমি এখনো অবধি কলকাতায় এত বছর ধরে আজ কোনোদিন পাটুলি এত সাজানোর পর যাইনি। তো ভাবলাম আজকে কেন না পাটুলি যাওয়া যাক, কারণ গিয়ে দেখি কেমন সাজিয়েছে। কারণ অনেক সবার কাছে নাম শুনি পাটুলি, পাটুলি মানে হাইপই আলাদা, পাটুলি ব্লগ দেখি আমি পাটুলি। তো আর সব থেকে মেন ব্যাপারটা হচ্ছে চিকেন ফুচকা পাওয়া যায় পাটুলিতে, যেটা খাওয়ার জন্য আমি বহুদিন থেকে ওয়েট করে আছি। বহুদিন মানে বহুদিন মানে সেই আগের বছর পুজোর থেকে আমার যাওয়ার কথা পাটুলিতে, কিন্তু আমি যাওয়ারই টাইম করে উঠতে পারিনি। আর তার মধ্যেও অনেক জিনিস ঘটে গেছে, অনেক জিনিস চেঞ্জ হয়েছে, অনেক জিনিস যাই হোক সেগুলো নিয়ে আর কথা বললাম না। তো আমি বেরিয়ে চলে এসেছি পাটুলিতে। পাটুলি এসে এত ভিড় আমি এক্সপেক্ট করিনি, এত ভিড় মানে মারাত্মক ভিড় ছিল, আমি দেখে তো অবাক। তো তারপরে যাই হোক আমি এগিয়ে চললাম ভিড় কাটিয়ে কাটিয়ে কাটিয়ে। আশেপাশটা দেখতে বেশ মজার লাগছিল, বেশ সবাই নিজেদের মতন চিল করছিল, এনজয় করছিল, কেউ ফ্যামিলি, কেউ গার্লফ্রেন্ড, কেউ বন্ধু বান্ধবরা মিলে এসেছিল। আর এই দোকানটা খুব ফেমাস দেখেছি, সবাই ব্লগে অ্যাড করে, আর খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিন্তু একটু বেশি এক্সপেন্সিভ। আর এই যে সেই ফুচকার দোকান, আমি আসছি ঘুরে, একটু পরে খাবো তোকে, আগে পুরো জায়গাটা ঘুরে একটু দেখে নি কোথায় কি কি আছে, তারপরে খাওয়া দাওয়ার পালা। তো আমি হাঁটতে 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 শুধু ভিড়ই দেখতে পাচ্ছি, অন্য কিছু দেখতে পাচ্ছিলাম, শুধু স্টলের সামনে ভিড়, শুধুই ভিড়। তো নচিকেতার চায়ের দোকানে চলে এসেছিলাম একটু চা খাবো বলে, কারণ ওটার তো আলাদাই হাইপ। তো আমি পাটুলিতে কোনোদিন নচিকেতার চা খাইনি, আমি প্রত্যেকবার ওই যাদবপুরেই খেয়েছি। তো এসে নচিকেতার চাটা খেলাম, বেশ ভালোই ছিল, বেশ ভালো ছিল চাটা খেয়ে। আমরা ওয়েট করছিলাম, কারণ এত ভিড় এত ভিড় এত ভিড়, তাই একটু ওয়েট করতে হয়েছে আমাদের। তারপরে চা খেয়ে ওখান থেকে হাঁটতে 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 একটা লেকের মতন জায়গা ছিল, বেশ কামিং, একদমই হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি নয়, বেশ ঠান্ডা একটা এরিয়া ছিল। তো ওখান থেকে হাঁটতে 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 চলে এলাম এই লেকের সাইডটা, বেশ সবাই দেখছিলাম, ইয়াংস্টাররাই বেশিরভাগ ছিল, কেউ চা খাচ্ছে, হাসি মজাক করছে। আর আমি জাস্ট, আমার ফোনটা হয়তো খুব একটা ভালো না, ভিডিও কোয়ালিটিটা এত সুন্দর দেখা যাচ্ছে না, বাট সত্যি খুব সুন্দর জায়গাটা। আর এখানে এসে দেখছি ভর্তি মাছ ঝিলের মধ্যে, এত মাছ গিটগিট 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 করছে। আর এখান থেকে মানে মন্দিরটা সত্যিই খুব সুন্দর দেখতে লাগছিল। আমি একটু ভিডিওর কোয়ালিটি ঠিক করার চেষ্টা করছিলাম, বাট ফোনটাই খারাপ হলে আর কি করা যাবে। বাট এই ফোন খারাপ নিয়ে আমি আমার কন্টেন্ট কন্টিনিউ করব। তো চলে এসছি আমি ঘুরে ঘাড়ে চিকেন ফুচকার কাছে। আর এখানে এসে দাম দেখে তো মাথায় হাত, 8 পিস ফুচকার দাম নাকি 150 টাকা, মাথা খারাপ হয়ে গেছে। 8 পিস মাটন ফুচকার দাম 300 টাকা। তো এখানে আমার চিকেন ফুচকাটা তৈরি হচ্ছিল, আমি খুব মন দিয়ে দেখছিলাম, কিন্তু এই যে এত সুন্দর দেখতে হয়েছিল, কিন্তু আমার প্রশ্নটা ছিল এতে শশা কেন দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছিল শশা এর মধ্যে। তো তারপরে যখন ট্রাই করলাম, সেটা একটু পরেই রিভিউ দিচ্ছি, এত জঘন্য ছিল, এত জঘন্য ছিল, তার জন্য আমাকে কুলফি খেতে হলো। আর যতটাই জঘন্য ওই ফুচকাটা ছিল, ততটাই টেস্টি ওই কুলফিটা ছিল। মানে কুলফিটার দাম হয়তো 35 রুপিস নিতে পারে, বাট অতীব টেস্টি ছিল, মানে এত টেস্টি কুলফি মানে আমি অনেক বছর পর খেলাম সত্যি কথা বলতে। আর চিকেন ফুচকাকে আমি প্রণাম করেছি, আর খাবো না, আর খাবো না, খুব বাজে খেতে, খুব বাজে খেতে, খুব বাজে খেতে আমি ভুল করে ফেলেছি, ওই মুখ টেস্ট খারাপ করে আর সাহস করিনি অন্য কিছু খাবার। ওখান থেকে চলে এসেছি আমি কসবা, কসবা এসে আমার ইচ্ছা করেছে একটু কাবাব খেতে।
তাই ভাবলাম একটু রেশমি কাবাব খাই। দেখলাম রেশমি কাবাব শেষ, তারপরে মালাই কাবাব অর্ডার করে দিলাম। আর এখানে দেখতে কি সুন্দর লাগছে কাবাবগুলো, কালারফুল কালারফুল। তো আমি এখানে দেখে একটু ভিডিও করছিলাম, আর কাবাবটা রেডি হতে যথেষ্ট টাইম নিচ্ছিল, আর অনেকটা রাতও হয়ে গেছিলো, কারণ অনেক লেটেই বেরিয়েছিলাম আমি, 7:30-8টার দিকে বেরিয়েছিলাম। তো এখানে অ্যাক্রোপলিসের মানে অপোজিটের জায়গাটা এটা, এখানে পরপর নানা রকম কার্ট বসে, আর খুবই ভালো আর রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায়, আর আমি খুব এনজয় করি এই খাবারগুলো অ্যাকচুয়ালি। আর কাবাব হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ফুড, সো কাবাব পেলে আমার আর কিছু দরকার নেই, এরকম একটা ব্যাপার। তো এখানে আমি দেখছিলাম বাকি কার্টগুলোর সামনে যথেষ্ট ভিড়, অতিরিক্ত ভিড়, তাই আমি গিয়ে একটু পেছনে বসে পড়লাম। কত 10 মিনিট ওয়েট করে খালি দাদাটাকে ডাকছিলাম আর বলছিলাম দাদা হলো, দাদা হলো, দাদা হলো। তো গত 15 মিনিট ওয়েট করার পরে ফাইনালি আমার কাবাব চলে এসছে এখানে, বেশ ভালোই সাইজটা, বেশ ভালো খেতেও ছিল। আমার যতটা খারাপ ওই চিকেন ফুচকাটা খেয়ে হয়ে গেছিলো মুখটা, তার থেকে অনেক বেশি ভালো টেস্ট হয়ে গেছিলো ওটা। এরপর একটু চিকেন পপকর্ন নিলাম, ব্যাস পেট পুরো ফুল করে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। সো আজকের ভ্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।